সব কাশ্মীরি নবদ্বীপের মাটিতে পা ফেলা মাত্রই তার সঙ্গে আমাদের দেখা করতে হবে। তোর নজরে তারিফ করতে হয়। আমার নয় হুজুর, আমার নয়, নজর তো ওই প্রভু মাধব রায়। তিনি যেমনটি যেমনটি বলেছেন আমরা তেমনটি তেমনটি করেছি। এই তারপরে ধরুন গিয়ে ওই গোপাল মিশ্রের ওই সূর্য কাকে বলে তা তুমি দেখনি। যদি আমার কথা মেনে চলো তাহলে তোমায় সোনায় মরে দেব। সাত মহলা বাড়িতে 110 দাসী সুখ পাবে। কথা মেনে চলতে হবে, আমি যা বলবো তাই করতে হবে, কেমন? আর যদি না শুনি? নরবলি দেখেছ? নরবলি হাঁড়ি কাঠের মধ্যে ফেলে গলাটা এক কোপে নামিয়ে দেব। মনে থাকবে? ইয়োলো, হা করে দাঁড়িয়ে আছিস যে? রাখতে বললাম যে আইকে। আগে আসতে তো বলেছিলাম, এই যাচ্ছি। আই ও আই, আরে কি হলো গাই? আসছে আসছে, এই আসছে আসছে। আসি বাছা আসি। শরীরে জ্বর কমেছে, এখন নড়তে চড়তে আমার সময় লাগে। বাবা রে, পেন নাম হই ঠাকুর, পেন নাম হই, পেন নাম। আই, তোমার শরীরটা তো খুব ভেঙেছে, কেমন আছো? ওই চলে যাচ্ছে ঠাকুর, এতদিন তোমাদের বাপ পাকার এটোকাটা খেয়ে বেঁচেছি, এখন তোমাদের। এ ভীমকেতু, আগে আই, শরীরে চেক নাই তো গেছে, এই বয়সে একা কি এই মেয়েটাকে সামলাতে পারবে? মেয়ে তো নয়, যেন কাল না গিনি, এখনো 20 দাঁত ভাঙেনি, যে কোনো সময় ছোবল মারতে পারে।
ফিরে আই। যদি কোনো অঘটন ঘটে সামলাতে পারবি তো? ছোট মুখে আমি বড় কথা কইব না ঠাকুর, তবে হ্যাঁ আমার শরীরের জোর করেছে কিন্তু চোখের নজর আমার কমে। এই রুক্মিণীর এখনো চারটে চোখ চারটে কান। তবে হ্যাঁ ওই ভরসা করার মতন যদি একটা বেশ তগড়াই জোয়ান পেতাম তাহলে একটু নিশ্চিন্তি। কেন হুজুর, আমি আর চন্দ্রকেতু দুজনে তো আছি। তোদের সমস্ত বাজে কাজে সময় নষ্ট করার মতো সময় নেই। তুই কি বলছিলি? আই আমি বলছিলাম কি ঠাকুর, যে ওই আমার এক বোনপো আছে, তাকে আমি ওই পাহারা দেবার জন্য আসতে পেরেছি। বোনপো? হ্যাঁ। তোর আবার বোন জন্মালো কবে? আরে বাবু নিজের বোন নয়, ওই আমার বকুল ফুলের ছেলে। আরে বাবু এই তগড়াই জোয়ান, তোমায় কি বলবো বাবু, এই লাঠি চালাতে পারে, ঘোড়ায় চড়তে পারে, অস্ত্র ধরতে পারে। আরে ঠাকুর ওই যে সুলতানের ফৌজে ও কিছুদিন কাজ করেছিল। বয়স কত? 18-20 হবে। হুজুর এই 18-20 বছরের ছোড়াকে কাজে লাগানো ঠিক হবে? আমি বলছিলাম মানে কি ঘি আর আগুন পাশাপাশি থাকলে। তুমি থামো তো বাবু। আরে তুমি জানো, তুমি আমার দিনুকে জানো? তুমি জানো না তাই তুমি ওই কথা কইছো। বলি দিনুর মতন ছেলে হয় না, সাতটি চরে সে একটির আকারে না, আর আমার কথার অবাক কি হওয়া, সাহসই নেই তার। কি ঠাকুর তুমি যে কিছু বলছো না যে বারু, ঠিক আছে তাহলে আমি দিনুকে আসতে তাহলে বারণ করি। কি বারণ করার দরকার নেই, ওকে তুই আসতে বল। তবে হ্যাঁ কাজে দাখিল করার আগে ওকে ওকে আমি একবার স্বয়ং চোখে দেখতে চাই। যদি কোনো বেগর বাই করে তাহলে ওকে কিন্তু আমি আস্ত রাখবো না, আর সেই সঙ্গে তোকেও আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। আমি তাহলে এখন আসি ঠাকুর। পেন্নাম ঠাকুর, পেন্নাম। আর কটা দিন অপেক্ষা করুন না, ওই মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিতে পারলে দামিনী কো ছাড়িয়ে যাবে। হ্যাঁ দেখে শুনে তো মন্দ বলে মনে হলো না, দেখি যদি পোষ মানে তো ভালো। আর তাহলে আমি তো সবাই ওখানে ঘাপটি মেরে দাঁড়িয়েছিলি কেন? তোর মতলবটা কি? হ্যাঁ চোবেন না চোবেন না, আমার কুষ্ঠ হয়েছে। কুষ্ঠ? কত জন্মের পাপের ফল ভুগছি। কোথায় থাকিস তুই? আগে আমি ভিনদেশি, আমার আদি বাড়ি হচ্ছে সপ্তক গ্রাম। মরতে এই নবদ্বীপে এসেছিস কেন? পাড়া পড়শিরা বলল যে নবদ্বীপে গেলে নাকি নিমাই পণ্ডিত কুষ্ঠ সারিয়ে দেয়, তাই। নিমাই পণ্ডিত আজকাল এই সব শুরু করেছে নাকি? পাগলের ফুলা তোর মুখটা একবার দেখি। না 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 ছোবেন না, এ মুখ দেখলে মানুষ শিউড়ে ওঠে,
মুখের বাদিকটা একেবারে পড়ে গেছে, তাও যদি দেখতে চান। যত সব হাওয়াতে ভিখারির দল, নিমাই পণ্ডিত আবার বলেছে যে কুষ্ঠরোগ সারিয়ে দেবে, যে অত্যাচার ছা। দেখো বাবু, অত শত জ্ঞানের কথা আমি জানি, তুমি এখান থেকে যাও, এখানে তোমাকে আমি আশ্রয় দিতে পারবো না, যাও। আমি এমন চিৎকার করে লোক জড়ো করবো না, কেটে পড়ো। কোথেকে যেসব উঠতো লোকজন জোটে বোঝে না বাবু। বলে এই মেয়ে, বলে এই তেনাদের মনে ধরবে। হ্যাঁ, বলি শুকনো ফুল কি দেবতার পূজায় লাগে? আমার কথা শোনো বাছা, ভালো মন্দ খাও, খেয়ে গায়ে গতরে লাগাও, নইলে বললাম তো খাবো না। তুমি তার সাথে এমনটা করতে? হ্যাঁ পারতাম, পারতাম, এই তোরা ভিটের জন্য সবকিছু করতে পারতাম। শোনো মেয়ে, এই বলে রাখলুম, আমার কথা শোনো, তুমি খাবি তো খাও, নইলে তিনাদের কানে গেলে তেনারা কিন্তু আমাকে আর আস্তে রাখবে না। আমি এই চল, শোনো শোনো শোনো, ওরা না, ওরা না খুব খারাপ লোক, ওরা আমায় জোর করে ধরে এনেছে। আমার বাবা আর ভাই দুটো যে কোথায় হারিয়ে গেল কে জানে, বারটাও শুনেছি কেঁদে কেঁদে মরেছে। তারা হচ্ছে নবদ্বীপের কোটা, তারা কি জেসেলো, তাদের মন জুগিয়ে চললে তুই রানী হয়ে থাকবি। আর বড় মানুষদের এরকম একটু ভালোবাসতে ইচ্ছে করে, এতে দোষটা কিসে? বলি দোষটা কিসে? হ্যাঁ শোনামে, তুমি যখন আমার কথা শুনে চলছো না, তখন আমি চললু, আমি তেনাদেরই খবর দিতে যাচ্ছি বাবু। তেনারা এসে যাও, না না ছাড়ো ছাড়ো, আমি যেতে না না না, তুমি যেও না, তুমি যা বলবে আমি তাই করব। এই তো বাচ্চা, তুমি কোথায় এসে আমার কথা শুনে চললে, যদিও বা দুটো দিন সময় পেতে, আর আমার কথা মতো চললে আমি তোমাকে খাঁচা থেকে ওই দরে বসার ব্যবস্থা করি। আর যদি সে কলকাতার চেষ্টা করেছ, তাহলে কিন্তু তুমি পচে মরবে এই জেনের থেকে। সারা নবদ্বীপে শুভদিন আসছে। আমি ঠিক বুঝতে পারলাম না তো ব্যাপারটা। বুঝতে পারলে না? না। ও তা মন্ডা ছাড়া
আর কি খবরই বা রাখো তুমি? দেখো ভৈরব পণ্ডিত, সাত সকালে ওই মন্ডানি আমাকে খোঁটা দেবে না বলছে। চড়ছো কেন? একটু রসিকতা করছিলাম। মোদ্দা কথাটা বলো তো, আমার ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। এবার বৈষ্ণবদের মুখে ঝামা ঘষে দেওয়া হবে। ওদের নিমাই পণ্ডিত নাকি নবদ্বীপের সেরা পণ্ডিত, এবার দেখবে কত ধানে কত চাল। তিনি আসছেন। কে? দিগ্বিজয়ী পণ্ডিত কেশব ভারতী। তর্কশাস্ত্রে তার মতন সুপণ্ডিত ভূভারতে আর একটিও নেই। আহ, কি বিশাল তার জ্ঞানের পরিধি, যেন অতলান্ত সমুদ্র। মাধবেন্দ্রপুরীর ছাত্র, অদ্বৈত আচার্যের সতীর্থ, তবে অদ্বৈতের মতন অত বৈষ্ণববাদী নন। তার শান্তভাব প্রবল, এবার নিমায়ের মুখে চুনকালি পড়বে। বড্ড দেমাক হয়েছিল ওই একরত্তি ছেলেটার। এবার এবার ঠেলা সামলাও। নিমাই পণ্ডিতকে তর্কে হারাবে এরকম লোক আছে নাকি? হাসালে হাসালে মাধব পণ্ডিত, এবার তুমি সত্যি হাসালে। পণ্ডিত কেশব ভারতীর কাছে নিমাই তো দুগ্ধপোষ্য শিশু। সারা দাক্ষিণাত্য জয় করে বিন্ধ্য পর্বত পেরিয়ে তিনি এসেছেন আর্যাবর্তে। এবার তার লক্ষ্য পূর্ব ভারত। ওই অঞ্চলের শ্রেষ্ঠ পণ্ডিতরা যখন তর্কযুদ্ধে তার কাছে খড়কুটোর মতন উবে যাচ্ছে, তখন অদ্বৈতের ছাত্রের যে কি দশা হবে ভাবতেই আমার করুণা হয়েছে। বিদ্যাসাগর হয়েছে, বিদ্যাসাগর, সাগর শুকিয়ে পাক হয়ে যাবে। তুমি এত নিশ্চিন্ত হচ্ছ কি করে? বলি, কোনো প্রমাণ পেয়েছ? পেয়েছি বই কি? কি? স্বচক্ষে দেখে এসেছি তার জ্ঞানের বিশালতা। কিরকম কি কিরকম? পণ্ডিত কেশব ভারতী কানলায় পৌঁছে গেছেন, নবদ্বীপে এলেন বলে। আমিও কানলায় গিয়েছিলাম, ভাবলাম এসেই যখন পড়েছি তখন অম্বিকা মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে যাই। সেখানে গিয়ে দেখি হুলস্থুল কাণ্ড। আপনি কোন প্রথায় পুজো করলেন ভট্ট? মা অম্বিকা মাতৃমূর্তি, শক্তির দেবী। কেন, আমার মন্ত্র উচ্চারণে কি কোনো ভুল হয়েছে? এ কিরকম মন্ত্র? দুর্বোধ্য ভাষায় কি অদ্ভুত মন্ত্র বললেন, এ তো বিশুদ্ধ মন্ত্র নয়। আপনার স্পর্ধা তো কম না। আপনি কেশব কাশ্মীরের মন্ত্র পাঠে ত্রুটি ধরছেন? আপনার পূজা মা গ্রহণ করেছেন ভেবেছেন? ভূভারতের শ্রেষ্ঠ পণ্ডিতের ত্রুটিহীন পূজা মা অবশ্যই গ্রহণ করেছেন, আমি নিশ্চিত। অত নিশ্চিত হবেন না, হতে পারেন আপনি দিগ্বিজয়ী পণ্ডিত, কিন্তু আমরাও নেহাত মূর্খ নই। আপনি দেখান পতঞ্জলির কোন দর্শনে এই প্রথায় পূজার নির্দেশ আছে। পতঞ্জলি? আচ্ছা, আপনাদের কি ধারণা যে গোটা ভারতবর্ষ পতঞ্জলির নির্দেশ মেনে চলে? না পণ্ডিতগণ, আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে আপনাদের জ্ঞান অত্যন্ত সীমিত। দাক্ষিণাত্যের মানুষ জৈমিনী দর্শন মেনে চলে, আর আমি সেই দাক্ষিণাত্য থেকে আসছি। ধ্যান ও তার অন্ধকার দূর করতে নূতন আলোক বর্তিকা নিয়ে। নিজেকে কেন শ্রেষ্ঠ জ্ঞানী বলে ভাবছেন পণ্ডিত কেশব কাশ্মীরি? প্রকৃত জ্ঞানীর সম্পদ হলো তার বিনয়, সংযত মিষ্ট ভাষণ হলো তার অলঙ্কার। এসব কোনো গুণই তো আপনার মধ্যে নেই। আপনার পরিচয়? আমি গঙ্গাদাস পণ্ডিত, নিবাস নবদ্বীপ, নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত, নিমায়ের শিক্ষক। ও, আপনি শ্রেষ্ঠ পণ্ডিতের শিক্ষক? তো আপনাদের এই নিমাইটি আবার কি? আমি তো শুনেছিলাম অদ্বৈতই আপনাদের শ্রেষ্ঠ পণ্ডিত। আজ্ঞে না, পণ্ডিত অদ্বৈত আচার্য হল, বর্তমানে তাকে ছাপিয়ে গেছে নিমাই। নিমাইয়ের পিতা কে? স্বর্গত পণ্ডিত জগন্নাথ মিশ্র। পুরন্দর জগন্নাথ মিশ্রের পুত্র? তাহলে তো সে নিতান্তই বালক। সেই নবদ্বীপে দাঁড়িয়ে যদি আপনি নিমাইকে তর্কযুদ্ধে পরাস্ত করতে না পারেন,
তাহলে পূর্বাঞ্চলের কোনো মানুষ আপনার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেবে না। নিমাই পণ্ডিতকে আপনি যদি তর্কযুদ্ধে পরাস্ত করতে পারেন। যদি সামান্য এক বালককে তর্কযুদ্ধে পরাস্ত করবে এসব কাশ্মীর, এর মধ্যে যদি আসছে কোথেকে?